মহররম হচ্ছে হিজরি সনের প্রথম মাস। এই মাসটি অত্যন্ত মুবারক একটি মাস। এই মাসটির বিশেষ পাঁচটি মর্যাদা রয়েছে। যেই মাস শুরু হচ্ছে মহররম মাস, এই মাসের কয়টি বিশেষ স্পেশালিটি আছে? পাঁচটি স্পেশালিটি রয়েছে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে মহররমের এই মাসটি বিশেষ সম্মানিত চারটি মাসসমূহের মধ্যে একটি মাস। আমরা সকলেই জানি যে বছরের মধ্যে মাসের সংখ্যা কয়টি। এই মাস কি আপনারা বানিয়েছেন? তাইলে এই মাসগুলো আসলো কোত্থেকে? আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, আমি আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি করেছি ওই দিন থেকেই আমার বিধানে আমার নিয়মে বছরের মধ্যে মাসের সংখ্যা হচ্ছে ১২টি। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ৯ নম্বর সূরা সূরাতুত তাওবা এর ৩৬ নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্না الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم. الله تعالى বলছেন, আসমান সমূহ আর জমিন আমি যেদিন সৃষ্টি করেছি সেই দিন থেকে আমার বিধানে আমার নিয়মে বছর গণনায় মাসের সংখ্যা হলো ১২টি। মিনহা আরবাতুন হুরুম, এই ১২টি মাসের মধ্যে চারটি মাসকে আমি বিশেষভাবে সম্মানিত করেছি। অর্থাৎ এই চারটি মাস হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস। এখন প্রশ্ন হচ্ছে কোন চারটি মাস এই ১২টি মাসের মধ্যে বিশেষভাবে সম্মানিত? বুখারী এবং মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না যামানা কদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াউমা খলাকাল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বলেছেন, আসমানসমূহ এবং জমিন যেই অবস্থার মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে সময় এবং মাস আবার সেই অবস্থায় ফিরে গিয়েছে। অর্থাৎ আসমান জমিন যখন সৃষ্টি হয়েছিল তখন থেকেই ইতনা আশারা শাহরান, বছরের মধ্যে মাসের সংখ্যা ছিল ১২টি। আল্লাহর নবী বলছেন, মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে চারটি মাস হলো বিশেষভাবে সম্মানিত। এর মধ্যে সালাতুম মুতাওয়ালিয়াত, তিনটি মাস পরপর ধারাবাহিকভাবে আসে, তিনটি মাস একসাথে লাগুয়া, অর্থাৎ ধারাবাহিকভাবে আসে, পরপর আসে। এক নম্বর হচ্ছে জুলকায়দা, দুই নম্বর হচ্ছে জুলহাজ্জা, তিন নম্বর হচ্ছে মুহররম। এই তিনটি মাস একসাথে আসে, আর ورجب مضار الذي بين جمادى وشعبان আর চার নম্বর হচ্ছে রজব মাস, যেটি জুমাদা এবং শাবানের মধ্যে মাঝখানে অবস্থিত। তাহলে এই চারটি মাস জিলকদ, জিলহজ, মুহররম, রজব, ১২ মাসের মধ্যে এই চারটি মাস বিশেষভাবে এই চারটি মাসকে সম্মানিত করেছেন কে? এর মধ্যে একটি মাস হচ্ছে মুহররম মাস, হারাম মাস। এই মাসগুলোকে সম্মানিত মাস বলা হয় কেন? কারণ এই মাসগুলোকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মান দিয়েছেন। এই মাসে যুদ্ধ বিগ্রহ, পাপাচার, অনাচার, জুলুম, হানাহানি, মারামারি, কাটাকাটি, এগুলোকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন বলে এই মাসগুলোকে হারাম মাস বলা হয়। তাহলে মুহররম মাসের যে পাঁচটি স্পেশালিটি রয়েছে তার মধ্যে নাম্বার ১, এক নম্বর আমরা জেনে নিলাম এই মাসটি হারাম মাসের অন্তর্ভুক্ত, অর্থাৎ হারাম মাসের মধ্যেই একটি মাস হচ্ছে মুহররম মাস। নাম্বার ২, মুহররম মাসের দুই নম্বর স্পেশালিটি হচ্ছে এই মাস যেহেতু হারাম মাস সেই জন্য এই মাসে পাপাচার, অন্যায়, জুলুম এবং যুদ্ধ বিগ্রহ করা আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন। সূরা তাওবায় ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই হারাম মাসগুলোতে তোমরা নিজেদের উপরে জুলুম করো না, অর্থাৎ অন্যায় পাপাচারে নিজেদেরকে সামিল করো না। সম্মানিত মুসল্লিবৃন্দ, জাহিলি যুগের মুশরিকরাও হারাম মাসগুলো সম্পর্কে জানতো। তারা জানতো এই চারটা মাস হচ্ছে হারাম মাস, এই মাসগুলোতে পাপাচার, জুলুম, অন্যায়, যুদ্ধবিগ্রহ করা যায় না। এই মুশরিকগুলো হারাম মাসগুলো সম্পর্কে জানা সত্ত্বেও তারা হারাম মাসগুলোর অপব্যবহার করত, অপকৌশল এবং অপচেষ্টার মাধ্যমে তারা এই হারাম মাসগুলোতে যুদ্ধ বিগ্রহে সামিল হয়ে যেত। কোরআনুল কারিমে তাদের এই অপকৌশল এবং অপচেষ্টাকে নিন্দা করে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফ, যারা এই হারাম মাসগুলোকে তাদের নিজেদের মতো করে পিছিয়ে দেয় এটি হচ্ছে কুফরির উপরে আরেকটি কুফরি, অর্থাৎ তারা যেন কুফরিকে আরো বৃদ্ধি করে
নেয়। এটা বোঝাবার জন্য, উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বলি, ইসলামী ক্যালেন্ডার, এই যে আরবি বারোটি মাস, এটা কি চন্দ্র বৎসরের সাথে সম্পর্কিত না সৌর বৎসরের সাথে সম্পর্কিত? এটা কি চাঁদের সাথে সংশ্লিষ্ট না সূর্যের সাথে সংশ্লিষ্ট? জানেন না, চাঁদের সাথে সংশ্লিষ্ট। এখন চন্দ্র বৎসর হয় কত দিনে? 354 দিনে। আর সৌর বৎসর হয় 365 দিনে। তাহলে এই চন্দ্র বৎসর হচ্ছে সৌর বৎসরের চেয়ে কতদিন কম? 11 দিন বা 12 দিন কম হয়। যখন লিপিয়ার হয় তখন তো 12 দিনই হয়, তাহলে 11 দিন বা 12 দিন কম। এই জন্য দেখবেন আপনারা এই চন্দ্র বৎসরের মাসগুলো এক জায়গায় থাকে না, এগুলো কি হয়, আবর্তন হয়, ঘুরে যায়। অর্থাৎ এই বছরের রমজান হয়েছে মে মাসে, এপ্রিল মাসে, দেখবেন 2-3 বছর পরে হবে মার্চ মাসে, এরপরে আস্তে আস্তে ফেব্রুয়ারিতে যাবে, আস্তে আস্তে জানুয়ারিতে যাবে। তাহলে দেখা যাচ্ছে চন্দ্র বৎসরের মাসগুলো সবসময় এক জায়গায় থাকে না। এখন মনে করেন রমজান মাস, এটি তো চন্দ্র বৎসরের সাথে সম্পর্কিত, এই জন্য দেখা যায় কোনো কোনো সময় রমজান মাস গ্রীষ্মকালে হচ্ছে, কোনো কোনো সময় রমজান মাস বর্ষাকালে হচ্ছে, কোনো কোনো সময় রমজান মাস আবার শীতকালেও হচ্ছে। এখন মনে করেন বাংলাদেশের এক গোষ্ঠী মুসলমান, তারা যদি বলে যে গরমের দিনে রোজা রাখতে কষ্ট হয়, আমরা এখন থেকে ফিক্সড করে দিলাম যে প্রত্যেক বছরের রমজান হবে জানুয়ারি মাসে, তখন শীতকাল থাকে রোজা রাখতে, আর নিজের মতো এই আরবি ক্যালেন্ডার বা হিজরি সনের মাসগুলোকে আগাতে পারবেন অথবা আপনি কি পিছাতে পারবেন? আমি এটা বললাম এক্সাম্পল দেওয়ার জন্য, ওই মুশরিকগুলো, ওই যুগের মুশরিকগুলো জানতো হারাম মাসগুলো ঘুরে ফিরে আসে, কিন্তু তারা তাদের ব্যবসা বাণিজ্যের জন্য, তারা তাদের নিজেদের স্বার্থের জন্য, অথবা কোনো কাফেলা এসেছে লুণ্ঠন করবে, লুটপাট করবে, তারা তাদের নিজেদের স্বার্থের জন্য তারা কি করত, এই মাসগুলোকে তারা মাঝে মাঝে আগাই ফেলতো, মাঝে মাঝে পিছিয়ে দিত। আল্লাহ তাআলা তাদের এই অপকৌশল এবং অপচেষ্টার নিন্দা করে বলেছেন যে যারা এই কাজগুলো করে তারা যেন কুফরির উপরে আরেকটি কুফরি করে। ইসলাম যখন আসলো, ইসলাম আসার পরে সময় এবং মাসগুলোকে সুবিন্যস্ত করলো, সুন্দর করে সাজালো, এবং এই কাফের মুশরিকদের অপকৌশল ষড়যন্ত্র আর অপচেষ্টা থেকে এই মাসগুলোকে সময়গুলোকে ইসলাম মুক্তি দিল, এবং এই হারাম মাসগুলোকে ইসলাম একেবারে নির্ধারণ করে দিল। এই হারাম মাসসমূহ, এর অন্তর্ভুক্ত হচ্ছে এই মহররম মাস। এই মাসের 2 নম্বর স্পেশালিটি হচ্ছে এই মাসে সমস্ত পাপাচার অন্যায় করাকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। এই মাসের 3 নম্বর স্পেশালিটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই মাসটিকে শাহরুল্লাহ, সরাসরি আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ, কোনো মাসকেই তো শাহরুল্লাহ বলে কোরআনের কোনো জায়গায় বা হাদিসের কোনো জায়গায় বলা হয় নাই, কিন্তু মুহররম মাসের ব্যাপারে স্পেসিফিক করে আল্লাহর নবী বলেছেন শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ মুহররম হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহ। পরে এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর, মুহররম মাস যদি আল্লাহর মাস হয়, বাকি 11 মাস এগুলো কার মাস? এই মাস যদি আল্লাহর মাস হয় তো বাকি মাসগুলো কার মাস? বাকি মাসগুলো আল্লাহর মাস। সব মাস কার মাস? সব কিছুই কার? তাহলে মুহররম মাসকে আল্লাহর মাস বলা হলো কেন? মুহররম মাসকে আল্লাহর মাস বলে এই মাসটির আলাদা বিশেষ একটি সম্মান দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যেমন নাসাইর মধ্যে হাদিস এসেছে, আন আবি দাররিন রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আবু দার গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলছেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জানতে চাইলাম, আইয়ুল লাইল খাইর, অগো আল্লাহর নবী আমাকে বলেন তো কোন রাত্রি অথবা রাতের কোন অংশ উত্তম, রাতের কোন অংশ আল্লাহর কাছে উত্তম, ওয়া আইয়ুল আশহুরি আফদাল, এবং মাস সমূহের মধ্যে কোন মাসটি আল্লাহর কাছে সবচাইতে উত্তম। নবীজি তখন বললেন খাইরুল লাইলি জাউফু, রাতের মধ্যে, রাতের মধ্যভাগের পরে যে অংশ শুরু হয়, অর্থাৎ যখন আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, ওই তাহাজ্জুদের নামাজের সময়টাই হচ্ছে রাতের সবচাইতে শ্রেষ্ঠ সময়। এরপরে নবীজি বললেন ওয়া আফদালুল আশহুরি শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহাররম, আর মাসসমূহের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস, যেই মাসকে তোমরা মুহাররম মাস বলে থাকো। সুবহানাল্লাহ। এখানে একটি প্রশ্ন দাঁড়ায় যে আমরা তো সবাই জানি
যে মাসসমূহের মধ্যে রমজানের মাস হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ মাস, এতে কোনো সন্দেহ নাই। অর্থাৎ রমজান মাসের পরে আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত মাস হচ্ছে এই মুহররমের মাস। তাহলে মুহররম মাসের তিন নম্বর স্পেশালিটি আমরা জানলাম যে মাসসমূহের মধ্যে রমজান মাসে, রমজান মাসের পরেই হচ্ছে এই মুহররম মাসের মর্যাদা। অর্থাৎ উজমত, কারামত এবং সওয়াবের দিক থেকে রমজান মাস শ্রেষ্ঠ, আর হুরমতের দিক থেকে মুহররম মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস। নাম্বার ফোর, এই মাসের চার নাম্বার বিশেষ স্পেশালিটি বা বিশেষ মর্যাদা হচ্ছে এই মাসের নফল রোজারও বিশেষ মর্যাদা রয়েছে। যেমন মুসলিম শরীফে হাদিস এসেছে, عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابو هريره رضي الله عنه থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন افضل الصيام بعد رمضان شهر الله المحرم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসের পরে আল্লাহর কাছে সবচাইতে উত্তম হলো মুহররম মাসে নফল রোজা রাখা। সুবহানাল্লাহ। যদিও অন্য একটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে রমজান মাসের পরে যেই মাসে নবীজি সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন সেই মাসটি হচ্ছে শাবান মাস। তার মানে আমরা বলতে পারি রমজান মাসের পরে নফল রোজার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে শাবান, আর এই শাবানের পরেই হচ্ছে মুহররম। ওলামায়ে কেরাম বলেছেন যে এই মুহররম মাসের শ্রেষ্ঠত্ব এবং এই মাসের রোজার ফজিলতের ব্যাপারে যেই বছর নবীজিকে জানানো হয়েছিল, আল্লাহর তরফ থেকে যেই বছর নবীজিকে ব্যাপারে ওহি করা হয়েছিল, এটি ছিল নবীজির ইন্তেকালের বছর। অর্থাৎ এটি নবীজির কাছে ওহি হিসাবে জানানোর পরে পরের বছর নবীজি আর মুহররম মাস, এর পরে আর তিনি মুহররম মাস পান নাই। যদি তিনি পেতেন তাহলে মুহররম মাসকে তিনি আরও বেশি গুরুত্ব দিতেন। কিন্তু এই মুহররম মাস হচ্ছে ফজিলতের দিক থেকে নফল রোজার, নফল সিয়াম পালনের দিক দিয়ে শাবানের পরেই হচ্ছে এই মুহররমের ফজিলত। তাহলে এই মাসের চার নম্বর ফজিলত আমরা জানলাম, এই মাসে নফল রোজার বিশেষ মর্যাদা রয়েছে। পাঁচ নম্বর হচ্ছে, এই মাসের পাঁচ নম্বর স্পেশালিটি হচ্ছে এটি হচ্ছে ইসলামী ক্যালেন্ডারের একেবারে প্রথম মাস। এটি হচ্ছে ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস। এই মাস দিয়েই ইসলামী ক্যালেন্ডারের নতুন বছরের সূচনা হয়। তাহলে মুহররম মাসের পাঁচটি বিশেষ মর্যাদা আমরা জেনে নিলাম।